তো হ্যালো গাইস, তো আজকে আমি যাব আমাদের যে সরস্বতী এসডি পূজা কমিটি থেকে যে সরস্বতী পূজা আমরা দিই প্রতি বছর, তো এবছরও দেব। তো আজকে আমরা ঠাকুর বায়না দিতে যাব। তো দেখা যাক যে ঠাকুর আদেও কি আজকে বায়না দিতে পারবো কি না, আর কেমন বাজেট এবার ঠাকুরের সব কিছু দাম বেড়েছে যেহেতু। তো ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো আমরা ঠাকুর বায়না দিতে যাবো, সেটুকু আমরা ভিডিও দেখাবো তোমাদের। তো আমরা টিহট্ট বায়না দিতেছি ঠাকুর। তো এই ঠাকুরটার দাম বলছে 850 টাকা, টিহট্টতে জিতপুর মোড়ে। তো অন্য জায়গায় যাওয়া যাক। ₹800 এত দাম বেশি? তা তো নটরাজ না, ঠাকুরের মেলা দাম। ঠাকুর মনে হয় পূজা দেওয়া হবে না বন্ধুরা, সরস্বতী পূজায় এত দাম ঠাকুরের, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। তো দেখি এদিকে কেমন ঠাকুরের দাম। তো আমরা টেহট্টুর থানার দিকে যাচ্ছি, দিয়ে চাততপাড়ার ভেতর দিয়ে খাসপুরের পালপাড়া যাব। ওদিকে ঠাকুরের মেলা কারখানা আছে, দেখি ওখানে কেমন দাম বলে। তোমরা চাততপাড়ায় ঢুকছি, চাততপাড়া এই আস্তে টুকটুকি। তো এটা চাততপাড়া, কৃষ্ণ রায় মন্দির, এদিকে একটা ঠাকুর আসলো। তো এইদিকে কারখানাতে ঠাকুরের আসতে চাদর পাড়া। তো সামনে একটা কারখানা আছে পালপাড়ায়, এটা পালপাড়া। তো দেখি এখানে কেমন ঠাকুর কেমন রেট বলে, দেখতে থাকো ভিডিও। এখানে সবাই একই রেট হবে, 800 টাকা, 850। আহা কাকা, এই ছোট কোনা, এই ছোট কোনা 400 টাকা। কাকা এটা এটা এই ঠাকুরটা নিয়ে আর বছর তো এমনি ফিলে নিয়েছিলাম, এবার কত কিনব বলো। তো বন্ধুরা এই ঠাকুরটা আমরা বায়না দিলাম, এই ঠাকুরটা বায়না এলো, 650 দাম বলছিল, 650 বলেছি, কাকা 700 করছে। তো এই কাকার কাছে অনেক ঠাকুর আছে, অন্য জায়গায় যে দুটো কারখানা তার থেকে এখানে রেটটা কম আছে। ঠাকুর নিয়ে গেছিলাম দুদিন আগে, খুব ভালো বানায়। আর নটরাজ, নটরাজের দাম সব জায়গায় বেশি, কাছে একটু কম পড়ালো। আমাদের ঠাকুরটা তো দেখলে ওইটা আমাদের বায়না করেছি। তো তোমাদের ঠাকুরটা দেখো খুব সুন্দর, এখনো বায়না হয়নি ঠাকুর, এই কাকার কাছে সব সুন্দর করে। তো আমাদের চিলাখালি বা শ্রীরামনগরের তুলনায় এই কাকার কাছে দামটা কম, আরো ওদিকে আছে, ওদিকে দামটা আরো কম, ওদিকে ভেতরে যাইনি আমরা। তো এখান থেকে বায়না করে নিলাম, খুবই ভালো। এই ঠাকুরটা 1500 টাকা দাম, 1200 টাকায়। আমাদের অত বাজেট নাই, আমরা দুজন পূজা দিচ্ছি,
তো দু তিন বছর ধরে আমরা দুজনেই করছি, আমাদের টিম ভাগ হয়ে গেছে। হলুদ আমাদের ঠাকুরটাও হলুদ কালারই হবে, হলুদের উপর হালকা কালার দেবে, ডিপ কালার কাকা বলেছে, দেখে ফুটিয়ে দেবে কি সুন্দর করে। তো দেখা যাবে, সাদা আমরা করবো না, একটা বড় ঠাকুর আছে, খুবই সুন্দর এই কাকার হাতের কাজ। এই জন্য আমরা অন্য জায়গা থেকে এখানে আসলাম। ঠাকুরটাও 1200 টাকা দাম, এটা এটা বায়না হয়ে গেছে। এই লাইনটা সবই একই রকমের ঠাকুর, একই রেটে খুবই সুন্দর, কোনো সব রং পরেনি। ঠাকুর বাইনা দেওয়া হয়ে গেল আমাদের, আমরা ওর বাড়ি যাচ্ছি। তো তাহলে আমাদের পুজোটা এবার হচ্ছে, ঠাকুর যখন বায়না করেছি পুজো তো দিতে হবে।